আমি কি করবো? আমি পুতি
ভাই তোমার ওষুধ তৈরি হচ্ছে কি বললো আমার ঠিকা পাস্তে যাচ্ছে আরে না না তোমার ওষুধ তৈরি হচ্ছে আচ্ছা বলো তো বাপ তুমি কে কে এখানে কেন কেন নিবাস কোথায় কোথায় ও বাবা তিনটা কাশো হ্যাঁ এসো না কত কথা বলা সাথে আমার তবে একটু তো জেনে রাখো আমি জন্তু ও জন্তু হ্যাঁ কি বললা জন্তু 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 বহর বলবো তা সত্যি কথা তো এই পড়লাম বকছো না তো এ কি মুশকিল আরে বলছি তো আমি জন্তু এই আমাকে বকিও না তো মরণ কালে কি অসত্য কথা বলতে পারে আমার সাত পুরুষের দিব্যি আমি জন্তু আমার চোদ্দ পুরুষের দিব্যি আমি জন্তু আর হলো তো আর কোনো কথা না ওষুধ দেওয়া গেছে এখানে এলে যে একদম ঠিক হয়ে যাবে শোনো
তুমি এখানে শুয়ে একটু বিশ্রাম কর। দেখো আমাদের তো আহারাদির ব্যবস্থা হয়নি, আমরা ভিক্ষায় বেরোচ্ছিলাম, এমন সময় তুমি এসে পড়লে। তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ও একটু সুস্থ বোধ করলে ও আমরা বেরিয়ে পড়বো। মানে জমালয় তো পাপের শাস্তি পাবে, মারাত্মক শাস্তি। আচ্ছা কি ধরনের শাস্তি? এইটুকু যদি আমার জন্য একটু কর। কি রে, খালি নিজের কথাটাই ভাবছিস? আমার কথাটা একবারও চিন্তা করলি না? তুই কি চাস আমি জুমালয়ে গিয়ে গরম তেলে ভাজা হই? আরে দুধে বাবু তো সৎ ব্রাহ্মণ, সে কথাই বলছি না। ওখানে কি কিছু মনে রেখো তুমি একটু হাসলে।